हेलो स्टूडेंट्स, आज आमरा शिखबो यूज अफ आई यू ही एंड शी। प्रथमे এই শব্দগুলোর বাংলা অর্থ আমরা জেনে নেব। আই এই শব্দের বাংলা অর্থ হলো আমি, ইউ শব্দের বাংলা অর্থ হলো তুমি, হি শব্দের অর্থ আর সি শব্দের অর্থ একই সে। পার্থক্য হলো এটাই, হি শব্দ পুরুষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে, এক্ষেত্রে ছেলে বা পুরুষ উভয়ই হতে পারে, আর সি এটা মেয়েদের অর্থাৎ স্ত্রী অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কোনো মেয়ে বা স্ত্রী বোঝাতে আমরা সি শব্দটি ব্যবহার করে থাকি। তো এবারে চলো আমরা এগুলোর বিভিন্ন উদাহরণগুলো দেখে নিই, আর তার মাধ্যমে শিখে নিই কীভাবে এদের ব্যবহার করতে হয়। প্রথমেই আমরা দেখব আই কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ ইউজ অফ আই। আমি হই রিনা, বাংলাতে বললাম একটি উদাহরণ, আমি হই রিনা, এর ইংরেজি কি হবে, আই অ্যাম রিনা। আমি এর ইংরেজি হলো আই, হই এর ইংরেজি হলো অ্যাম, আর রিনা এটা একটা নাম, এই নামের ইংরেজি রিনা। তো এই যে বাংলাতে আমি ব্যবহার করলাম হই, এই শব্দটা অর্থাৎ হই হয় হ, এই শব্দগুলোকে আমরা বাংলাতে উজ্জ রাখতে পারি, সেক্ষেত্রে কেমন হবে, আমি রিনা, তুমি টিনা, সে শুভজিৎ, এরকম হতে পারে। তো ইংরেজির ক্ষেত্রে অবশ্যই আমাদের ইজ আর অ্যাম, অর্থাৎ অ্যাম ইজ আর, এই ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে। এই ভার্ব ছাড়া কখনোই ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। আই এর ব্যবহার আমরা শিখে ফেলেছি, এবারে দেখব ইউ, ইউ এর ব্যবহার, অর্থাৎ ইউজ অফ ইউ। তুমি রিক, এর ইংরেজি কি হবে, ইউ আর রিক। এই উদাহরণটাতে একটু খেয়াল করো, আমি বাংলাতে হ শব্দটাকে উজ্জ রেখেছি, ইংরেজিতে আর ভার বসিয়েছি। এর পরের উদাহরণে চলে আসি, সে হয় একজন বালক বা সে একজন বালক, এর ইংরেজি কি হবে, দেখো বালক এই শব্দটা দিয়েই তোমরা বুঝতে পারছো এখানে একজন ছেলেকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে পুরুষ অর্থে বাক্যটা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, হি, হি ইজ আ বয়। এবারে শিখব সি এর ব্যবহার, সে একজন বালিকা, বালিকা এই শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা স্ত্রী অর্থে এই বাক্য ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে কি হবে, সি ইজ আ গার্ল। যদি একজন শব্দটা উচ্চ থাকে তাহলে সেক্ষেত্রে এ ব্যবহার করার দরকার নেই, তো সেক্ষেত্রে কি হবে, সি ইজ গার্ল। আজকের মতন আসি, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।